নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের জানাবো ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত এই পাঁচটি জিনিস আপনি কাউকে গিফট হিসাবে দিবেন না আর যদি দেন তবে আপনি নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবেন কি সেই পাঁচটি গিফট আসুন জেনে নিই দীপাবলি উৎসব উপলক্ষে এবং ধনতেরাস উৎসব উপলক্ষে অনেকে অনেকজনকে বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকেন কিন্তু রাশি অনুযায়ী কিছু কিছু গিফট রয়েছে যেগুলি আপনাদের দেওয়া একদমই উচিত না আর যদি দেন তবে নিজের বিপর্যয় নিজের দুর্ভাগ্য নিজেরাই ডেকে আনবেন কিন্তু যারা বুঝতে পারছেন না আমাদের রাশি অনুযায়ী কি গিফট দেওয়া উচিত তারা এই সমস্ত গিফট দেওয়া থেকে বঞ্চিত থাকুন কারণ আপনার রাশিচক্র আপনি হয়তো জানেন না কোন গ্রহ শুভ রয়েছে কোন গ্রহ অশুভ রয়েছে দেখা যাচ্ছে এর ফলে আপনি যদি না বুঝে গিফট কাউকে দিয়ে বসেন তবে আপনার এক বছরের জন্য দুর্ভাগ্য আসতে পারে সেই জন্য আপনি আপনার রাশিচক্র যদি পারেন কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে দেখে নিন এবং তিনি আপনাকে জানিয়ে দিবে আপনার কি গিফট দেওয়া উচিত এবং কি গিফট দেওয়া উচিত না কিন্তু সার্বিকভাবে যে উপহারগুলি দিবেন না সেটি হচ্ছে লক্ষ্মী এবং গণেশের কয়েন সেটি সোনার হতে পারে অথবা লক্ষ্মী এবং কুবেরের। কয়েন কাউকে দিবেন না দ্বিতীয়ত যে গিফটটি দিবেন না সেটি হচ্ছে রূপোর কয়েন এই রূপোর কয়েন লক্ষ্মী গণেশের হতে পারে আবার লক্ষ্মী দেবী ও কুবের মহারাজের হতে পারে এই রূপোর কয়েন আপনি কাউকে গিফট দেওয়া থেকে বিরত থাকুন তৃতীয় নম্বর যেই জিনিসটি আপনি দিবেন না সেটি হচ্ছে ঝাড়ু কেননা ঝাড়ুকে মা দেবীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় কাজেই এই গিফটটিও আপনি কাউকে কিন্তু দিবেন না এমনকি ধারণা চতুর্থ নম্বর আপনি যে গিফটটি কাউকে দিবেন না সেটি হচ্ছে নুন এবং চিনি কেননা নুন আর চিনিকে দেবীর প্রতীক অর্থাৎ শুক্র গ্রহের সাথে কানেকশন করে দেখানো হয় কাজেই নুন এবং চিনি আপনি কিন্তু ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত কাউকে দিবেন না যদি দেন তবে নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবেন এরপর আপনি যেই দ্রব্যটি দিবেন না সেটি হচ্ছে দুধ কেননা দুধ হচ্ছে সরাসরিভাবে চন্দ্রগ্রহের সাথে যুক্ত আপনি যদি এই দুধ দেন তবে আপনার চন্দ্রগ্রহ দুর্বল বা পীড়িত হয়ে যেতে পারে এই দেওয়া থেকে আপনি নিজেকে বিরত থাকুন এবং নিজের ভাগ্য নিজে গুছিয়ে নিন শান্তি ফিরু অর্থনৈতিক দিক থেকে আপনি সমৃদ্ধ হন ধন্যবাদ